চট্টগ্রামে প্রচণ্ড গরমের মধ্যেও থামছে না মশার কামড়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওষুধেও মরছে না মশা, বরং মশার উপদ্রব আরও বেড়ে যাওয়ায় অতিষ্ঠ নগরবাসী। তাদের অভিযোগ, নগর কর্তৃপক্ষ নিয়মিত ওষুধ না ছিটানোর কারণে এই অবস্থা তৈরি হয়েছে। আর মেয়র বলছেন, নগর প্রশাসনের পক্ষ থেকে এই মশা নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। দিন রাতে মশার উৎপাতে অতিষ্ঠ চট্টগ্রামবাসী, মশার আগ্রাসন থেকে রেহাই পেতে সব সময়ই মশারি নয়তো মশার কয়েল জ্বালিয়ে রেখেও মুক্তি মিলছে না বাসিন্দাদের। সিটি কর্পোরেশন মশার উপদ্রব কমাতে বছর জুড়ে ওষুধ ছিটানো কার্যক্রম চালালেও কাজ আসছে না। আর নগরবাসীর অভিযোগ, নিয়মিত কার্যকর ওষুধ না ছিটানোর কারণে বেড়েছে মশার উপদ্রব। দিনের বেলায় পর্যন্ত দরজা বন্ধ করে রাখতে হয়, এত বেশি মশার উপদ্রব হয়েছে যে মানে আমরা মনে করতেছি আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি। মেয়র বলছেন, মশার উপদ্রব থামাতে চেষ্টা অব্যাহত রেখেছেন তারা। যে প্রকল্পের কাজ চলছে ওখানে বাদ দেওয়ার ফলে পানি জমাট হয়ে থাকে, এই জমাট পানি থেকে মশাটা সৃষ্টি হচ্ছে। আমরা ওষুধ ছিটাচ্ছি, অনেক জায়গা আছে ওষুধ ছিটানো যায় না, দোনো দিকে বিল্ডিং মধ্যখানে গিয়ে হ্যাঁ পানিতে হচ্ছে, আর বিভিন্ন স্তরে স্তরে যদি বাদ থাকে তাহলে স্বাভাবিকভাবে মশাটা একটু বাড়বে, তবু আমরা চেষ্টা করছি। মশার বংশবিস্তার রোধ না করা গেলেই দুর্ভোগের পাশাপাশি সামনের দিনগুলোতে হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্য। তবু সিটি কর্পোরেশনের তেমন উদ্যোগ না দেখে হতাশ নগর পরিকল্পনাবিদরাও। এখন সিটি কর্পোরেশনের দুই এক জায়গাতে আমি ফগার মেশিন দেখেছি, তারা মশা নিধনের কাজ করছে, কিন্তু সেটি আমার মনে হচ্ছে অন্য সময়কার মতো, রুটিন ওয়ার্কের মতো। এই সময় যদি মাসিভ যে মশা নিধনের একটা উদ্যোগ নেবে, যত তত ওষুধ ছিটাবে এবং মশা মানে ও তার জন্মের আগেই তার বিনাশ করা হবে, এই ধরনের কোনো প্রক্রিয়া কিন্তু আমার কাছে দৃশ্যমান হচ্ছে না। তবে মশার এমন আগ্রাসন অব্যাহত থাকলে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়বে বলে ধারণা করছেন চিকিৎসকরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।